শেষ দিনে মনোনয়ন জমা দিতে যেন হিড়িক পড়েছিল কুর্মীদের। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে মনোনয়ন দিতে কুর্মী প্রার্থীদের ঠিক থেকে ভিড়। তা গ্রাম পঞ্চায়েতের স্তর হোক বা পঞ্চায়েত সমিতি, এমনকি জেলা পরিষদ। আসলে গত এপ্রিল মাসে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে যে রেল ও সড়ক অবরোধ হয়েছিল, তারপর থেকেই কুর্মী আন্দোলন জঙ্গলমহলে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। তাদের দাবি পূরণে সর্বত্র চলছে বিক্ষোভ, কর্মসূচি, অবরোধ। আর সেখান থেকেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সরব হয়েছেন, কারণ কোনো রাজনৈতিক দলই তাদের কোনো দাবি আর কি মানছেন না। সেই জন্যই বেশ কয়েকটি কুর্মী সংগঠন এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিচ্ছে। আপনি কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন? সমাজ। হঠাৎ করে আপনারা ভোটের ময়দানে মানে আসছেন? আমাদের কুর্মী স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কুর্মী স্বীকৃতি আছে, এসটি স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তার জন্য আসা হয়েছে। কোন ব্লকের কোন স্তর থেকে আপনি প্রার্থী হয়েছেন? মানবাজারের পঞ্চায়েত থেকে, কাঁসিলি গ্রাম। জিততে কি পারবেন? জিততে অবশ্যই পারবো, আমাদের কুর্মী সাপোর্ট আছে সকলে। না, ভালোবাসা গ্রাম পঞ্চায়েত তো তৃণমূলের খুব শক্তিশালী জায়গা বলে। হ্যাঁ, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের কুর্মী সমাজও শক্তিশালী। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তাদের সেই সংগঠনের কর্মীরা আজকে মনোনয়ন জমা করলেন। এমনকি এখানে পুরুলিয়া বা ঝাড়গ্রামে যে আদিবাসী কুর্মী সমাজ নামে যে সংগঠনটি রয়েছে, তারা নিজেদের ব্যানারে প্রার্থী না দিলেও তারা জানিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করবেন না, শুধু যদি নির্দল থাকে তবেই তারা সমর্থন করবে। এবং যারা কুর্মী জনজাতির নেগাচারী, অর্থাৎ তাদের যে রীতিনীতি রয়েছে, তাদের রীতিনীতি যদি কেউ মানে তবে তাহলে তাদেরকে সমর্থন করবে আদিবাসী কুর্মী সমাজ। আপনি কোন রাজনৈতিক দল থেকে মনোনয়ন করছেন? আচ্ছা, মানে কি কুর্মীদের মানে প্রার্থী আপনি? আচ্ছা, তো হঠাৎ করে আপনি ভোটের ময়দানে? অ্যাকচুয়ালি আমি এই কুর্মী জনজাতিকে আদিবাসীতে আনার চেষ্টার জন্য দাঁড়িয়েছি। কোন জেলা পরিষদ থেকে প্রার্থী হচ্ছেন আপনি? নির্দল প্রার্থী হতে একেবারে হিড়িক জঙ্গলমহল পুরুলিয়া থেকে ঝাড়গ্রামে। পুরুলিয়া থেকে ক্যামেরায় অমিত লাল সিন্ধুর সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।